ডিজিটাল আইসিটির এই ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাই। এই ভিডিও টিউটোরিয়ালের নির্দেশনাগুলো অনুসরণ করলে বার্ষিক ইনক্রিমেন্ট 2022 লিগে আপনার বেসিক কত হয়েছে তা অনলাইনে চেক করতে পারবেন। চেক করার পর সেটা প্রিন্ট করে নিতে পারবেন এবং এটা চাইলে আপনি সেভ করে কম্পিউটারে রেখে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমে আমাদের যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আপনি চাইলে মোজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম অথবা অন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে পারেন। আমি গুগল ক্রোম এই ওয়েব ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার জন্য আমি এর উপরে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে যে অ্যাড্রেস বার দেখা যাচ্ছে উপরে, এখানে আমরা সেই অ্যাড্রেসটি লিখব। অ্যাড্রেসটি হচ্ছে www.paypixition.gov.bd। এটা লেখা শেষ হলে আপনি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন, এটা চাপ দিলে এটা আসবে। আসার পর এখানে যে প্রথম একটা অপশন দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্ট সিস্টেম, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে এরকমের একটি পাতা আসবে। এই পাতাটা আসার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে পরবর্তী ধাপ, এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে আবার একটি পাতা আসবে, এখানে লেখা থাকবে অনলাইনে বেতন নির্ধারণী। এখানে আপনি পড়ে নিতে পারবেন, এছাড়া পড়া শেষ হলে আবার নাও পড়তে পারেন। যাই হোক, এখানে এইটা দেখার পরে আপনি এখানে যে একটা ছোটো বক্স রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পরবর্তী এই অপশনের উপর আবার একটা ক্লিক করব। ক্লিক করলে আবার এই রকমের একটি নতুন উইন্ডো আসবে। এখান থেকে আমি মাউস চাকাটা ঘুরিয়ে নিচের দিকে আসবো আর কি। এক কথায় নিচের দিকে আসলে এখানে ইনক্রিমেন্ট, এখানে একটা এই অপশন পাবো, এই নিচের দিকে ইনক্রিমেন্ট, এর উপরে ক্লিক করব। এখানে ইনফরমেশনের এই লেখাটুকু আসলে আপনি এখান থেকে হাঁ করবেন। হাঁর উপরে ক্লিক করলে আবার এখানে পাঁচটি অপশন আপনারা দেবে। আপনি যে ক্যাটাগরি চাকরি করেন, বেসামরিক যদি হন এখানে ক্লিক করবেন, এছাড়া অন্য যে কোনো যদি ক্যাটাগরি চাকরি করেন সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে বেসামরিক এই অপশনের উপরে ক্লিক করছি। ক্লিক করলে এখানে আপনাকে বলা হচ্ছে যে অনলাইন বেতন নির্ধারণে লগ ইন করুন। এখানে এনআইডি নাম্বার দিতে হবে। এনআইডি নাম্বারটি হতে হবে আপনি ফিক্সেশনের সময় যে এনআইডি নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। এখানে টাইপ করবেন, একবার ক্লিক করে টাইপ করবেন। টাইপ করার পর এখানে ভেরিফিকেশন নাম্বার দিতে হবে। আপনার ফিক্সেশনে যে ভেরিফিকেশন নাম্বারটি আছে সেটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে নিচের দিকে দেখতে পাবেন কিছু হিজিবিজি কী যেন লেখা আছে, এই যে X5M44। আপনার অন্য কিছু আসতে পারে। যদি এমন মনে হয় যে আপনি এই লেখাটা পড়তে পারছেন না, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ট্রাই অ্যানাদার এই অপশনে ক্লিক করলে আর এক রকম আসবে। এটাও যদি বুঝতে না পারেন আবার ট্রাই অ্যানাদার করবেন। যখন আপনার কাছে সহজ মনে হবে যে বুঝতে পারছেন সেটা এখানে থাকবে, আর এইটা দেখে দেখে এখানে লিখে দিতে হবে। আমি এখানে এটা দেখে দেখে লিখে দিচ্ছি। এখানে দেখে দেখে লিখে দিলাম। লেখার পরে এবার লগ ইন এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে বলছে যে পরবর্তী ধাপে লগ ইন এর জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশনের নম্বর এন্ট্রি দিতে হবে। আমি ওকে করলাম। এখন মোবাইলে একটি চার সংখ্যার ভেরিফিকেশন নাম্বার আসবে, সেই নাম্বারটা দেখে একটা কোড যাবে, সেই কোডটা দেখে এখানে একবার ক্লিক করে বসিয়ে দিতে হবে। যদি কোডটা কিছুক্ষণের মধ্যে না পৌঁছায় সেক্ষেত্রে আবার রিসেন্ট কোড এখানে ক্লিক করবেন। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন আমি ওয়েট করছি, তারপর এখানে ভেরিফিকেশন কোডটা লিখব। এবার আমরা এখানে কোডটি লিখব। কোডটা আমরা পেয়ে গেছি 5569। আপনার যে কোড আসবে সেটা লিখবেন। লেখার পরে এখানে আমরা ভ্যালিডেট এই অপশনের উপর ক্লিক করব। এরপরে ইনক্রিমেন্টের এই শিটটা আমরা দেখতে পাবো। এখানে শিটটা ফাঁকাই থাকবে, কিছুই দেখা যাবে না।
এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো এই যে ছোট্ট একটা ড্রপডাউন মেনু রয়েছে ইনক্রিমেন্টের তারিখ, এখানে আমরা ক্লিক করে আমি যে সালের ইনক্রিমেন্টটা দেখতে চাই সেটা দেখব। এখানে আমি চাচ্ছি যে 1/7/2022 তারিখে ইনক্রিমেন্ট কত হলো, সে লেগে বেসিক কত হলো সেটা দেখব, এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা পরে এই যে এখানে যে গো অপশন রয়েছে এর উপরে আমরা ক্লিক করব। গো অপশনের উপর ক্লিক করলে এই যে ইনক্রিমেন্ট সহ যে যত বেসিক হলো সেটা এখন দেখতে পাবো। এখন আমরা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে একটা প্রিন্ট অপশন রয়েছে সেই প্রিন্ট অপশনের উপর আমরা ক্লিক করব। প্রিন্ট করার জন্য এখানে যদি সেভ অ্যাজ পিডিএফ থাকে, এখান থেকে আপনার যে প্রিন্ট করার জন্য এখানে যদি সেভ এই যে ডেস্টিনেশন সেভ অ্যাজ যে পিডিএফ যে থাকে এখানে আমরা ক্লিক করে আমার যে প্রিন্টারের নাম আছে সেটা এখানে লেখা থাকবে সেটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমি এখানে প্রিন্টের এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই এই যে প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে, এভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। এর পরে দেখাচ্ছি কীভাবে এটা প্রিন্ট না করে ল্যাপটপে বা কম্পিউটারে সেভ করে রাখবেন। এবার দেখাবো কিভাবে এটাকে আপনি সেভ করতে পারবেন এবং পরবর্তীতে এটা দেখতে পাবেন। সেভ করার জন্য আগে আমাদের এই প্রিন্টের অপশনের উপরে ক্লিক করব। আমি একটা বড় করে নিই, এটার উপর ক্লিক করে বড় করে নিলাম। এবং সেভ করতে হলে যেখানে যে ডেস্টিনেশন দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরেকটা অপশন পাচ্ছি যে সেভ অ্যাজ পিডিএফ, এই সেভ অ্যাজ পিডিএফ উপর একবার সিলেক্ট করে রাখব। সিলেক্ট করার পরে এখানে আমরা এই যে সেভ নিচে যে সেভ অপশন রয়েছে এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে নাম আসবে, আমি এখানে আপনার নাম দিয়ে সেভ করতে পারবেন ইচ্ছা মতো, যে নামটা এখানে দিবেন সেই নামই এখানে আসবে। আমি এখানে জাস্ট এই ম্যাডামের নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ এর উপরে ক্লিক করব। আমাদের সেভ হচ্ছে কিন্তু দিস বেসি ডাউনলোড এই অপশনে, এই যে ডাউনলোডে এখন সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা দেখতে চাই এটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা ডাউনলোড অপশনে চলে যাব। দিস পিসি এই যে এখানেও ডাউনলোড লেখা আছে বা এখানেও আছে, এখানে গেলেও হবে। এখান থেকে যে নাসিমার নামে সেভ করেছিলাম এটা ডাবল ক্লিক করে ওপেন করছি, এই যে এটা। এভাবে আপনি সেভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।